কথা বলি, হুম মানুষের কথা শোনা না নাইতে আগে না সবটা জিজ্ঞাসা করবা, বুঝছো? গাইজ, তোমাদেরকে কথা দিচ্ছি দিয়েছিলাম আগের ব্লগে যে আমি তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সেই ইন্টারেস্টিং ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো আগেই যে আমি কী মানে কী টপিকের উপর ভিডিওটা করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টস বক্সে কমেন্ট করে দিও। কে করছি দেখি, আমি মোবাইল এখন ফোন করব আর কার উপর প্র্যাঙ্কটা করব সেটা তো তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো। তো ফোনটা করাই যাক, বলো দেখি কি হয়। ও তো করছি ফোন, হ্যাঁ কি যে হয় ভগবান জানে। প্রীতি সিম ওয়ান তো, তাই না? এটাই হয়, আমি যদি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতে চাই, কোনো একটা প্ল্যান করে, তখন আমার সাথে এটাই ঘটে। মানে আমি আর কি বলবো, কত প্ল্যান নিয়ে করে আসছি, দেখি আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই করা যাক। আমি জানি না আমার সাথে যে কেন এরকম হয়। আগের একটা ভিডিওতে আমি মন্দিরা দিকে আর রিয়াঙ্কা দিকে কল করছি করেছিলাম প্র্যাঙ্ক ভিডিও। তোমরা যদি যারা যারা দেখোনি, আমি তাদেরকে চিন্তা করো না, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান গিয়ে ভিজিট করতে পারো। তবে এই ভিডিওটা শেষে, ওকে? হ্যালো, হ্যাঁ বলো। তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে, তোমার হিসেব হবে। সত্যি তুমি এত বাজে অষ্টমী, তোমাকে আমি কত বিশ্বাস করে আমি কথাগুলো বলি সব কথা, তুমি মানে কি আর বলে, তুমি সত্যি না না কোনটা ঠিক আছে বলো দেখি শুনি, মানে কি আর বলবো তোমাকে, তুমি তুমি মানুষের কথা শোনা না নাইতে আগে না কথাটা জিজ্ঞাসা করবা, বুঝছো? হুম বলো। আমি বলতেছি প্লিজ একটা আসো আমাদের বাড়িতে, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি আমাকে বলো, আমি আসতে পারবো না, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করো প্লিজ। না না তুমি আমাকে বলো কি হয়েছে, তুমি আমাকে বলো, আমি আগে তুমি আমাকে বলো পরে আমি দেখতেছি। আমি কিভাবে বলবো আমি ভাবতেই পারতেছি না। না না বলতে হবে, বলো আমি কি করলাম। সত্যি দেখো আমি এমন এমন কিছু, এই জন্যই তো বললাম অষ্টমী আমাদের বাড়িতে আসো, একটা জিনিস দেখাবো আমি তোমাকে, তাহলে তুমি বুঝে যাবে ব্যাপারটা। আমি বলবো, আমি বলবো, বলছি আমি তোমাকে। আমি এখন কি করব বলো না, আমার বাবার শরীর খুব খারাপ, তুমি যদি আমাকে বলো তো ফোনে বলো। আচ্ছা কি হয়েছে আগে বলো, তোমার বাবার শরীর ভীষণ খারাপ। ও আচ্ছা, সরি, প্র্যাঙ্ক চলতেছিল, প্র্যাঙ্ক। তোমার বিশ্বাস হয় আমি ফার্স্টে তোমাকে থ্রেট জানাবো? তুমি আমার সব কিছুই, তুমি আমাদের বাড়িতে আসলে
আমাদের ভিডিওটাই খারাপ হয়ে গেল। কেন শোনো না, তুমি কেন আসলা না? তোমার বিশ্বাস হয় আমি এসব বলবো? তুমি যেইভাবে দিলা না, সামনাসামনি যা হবে দেখাবো তোমাদেরকে, কিছুই হলো না, ভালোই লাগে না একদম। ধর কিন্তু কি করবো বলো, ক্যামেরাতে তোমরা তো শুনতেই পেলে যে ওর বাবার শরীর ভালো না। দেখো এখন বাবার শরীর ভালো না, এখন কি আর ডাকা যায় বলো? থাক, ভিডিওর থেকে ওর বাবা সুস্থ থাকুক আমি এই কামনা করি। এখন কি করবো, আমার আমার মানে আমার ভাগ্যটাই এরকম। আমি সত্যি তো যাই শ্যুট হয়েছে, যাই কিছু হয়েছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যা শ্যুট হয়েছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। কী আর বলি, আমাদের আমার সাথে এরকম হয়েছে। আমি ভেবেছিলাম আমি ফোন করে একটু প্র্যাঙ্ক করবো, তারপরে ওকে ডাকবো, ও ডাকলে আবার চলে আসে জানো। আমি যে কোনো একটা দরকারে ডাকবো চলে আসে, ও এতটাই ভালো মেয়ে, কী আর বলি, তো ডাকলে চলে আসবে আমি ভাবলাম। কিন্তু ওর মানে ওর বাবার শরীর কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না, তো এখন আমার ওটা মাথায় ছিল না, তো আমি ডাকলাম। এখন আর কি করা যাবে বলে ও আসলো না, মানে ওর বাবার শরীর ভালো না, এখন তো আর ডাকা যায় না, তাই আর বেশি জোর করলাম না। তো ভিডিওটা আমার এইভাবেই করতে লাগলো, জানি না, আমি বুঝতে পারছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে না অবশ্যই। যদি না ভালো লাগে তাহলে মানে ডিসলাইক দিয়ে চলে যেও, ভালো খারাপ খারাপ কমেন্ট করো না, ভালো লাগে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে যেও, আর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যেও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে, সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটিকে, ঠিক আছে? আর ভেবেছিলাম একভাবে ভিডিওটি করব, কিন্তু এন্ডিংটা করতে হচ্ছে অন্যভাবে, কিন্তু কি করা যাবে বলো, আমার হাতে তো আর কিছু নেই। প্র্যাঙ্ক এমনই একটা জিনিস, ভেবে থাকলেও সেটা হয়ে ওঠে না পরবর্তীতে, সেটাই আর কিছু বলার নেই। কিন্তু অষ্টমী, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে বলে দিচ্ছি, আজকে যদি তোমাকে এসব বলাতে তোমাকে একটু হলেও হার্ট করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও, তোমার কাছে আমি সরি বলছি বারবার। আর তার কারণ আমি কোনোদিনও তোমাকে এভাবে এভাবে থ্রেট জানাইনি ফার্স্টে দিয়ে, সত্যি আমারই খারাপ লাগছিল। কিন্তু প্র্যাঙ্কে তো একটু একটু চলে বলো, তো এইটুকুই, তো বাই অ্যান্ড গুড বাই। সবাই ভালো থেকো আর হাসিতে থেকো, খুশিতে থেকো, ওকে।